हेलो एवरीवन, वेलकम टू माय चैनल द बॉम मीडियम। आमी सुष्मिता आमादेर आजकेर बांगला क्लास निये हाजिर हो गेछि। आजके आमरा बांगला व्याकरणेर शिखब विशेषण पद। एर आगेर भिडियोते आमरा विशेष्य पद एवं सर्वनाम पद जेनेछि। आजके जानबो विशेषण पद। जारा नियमित आमार भिडियो देखो, आमार क्लास अटेंड करो, तादेर सकलके अनेक अनेक धन्यवाद। आर जारा आजके प्रथम आमार भिडियो देखछो तादेर सकलके बोलबो आमार चैनलटिके सबस्क्राइब करते, ताहले आमार नतून नतून भिडियो तोमरा देखते पारबे। ताहले चलो शुरू करी आमादेर आजके बांगला क्लास। एखन आमरा जेने नेई विशेषण पद काके बले। जे पद अन्य पदेर दोष गुण अवस्था संख्या परिमाण इत्यादि बोझाय ताके आमरा विशेषण पद बोली। उदाहरण दिए आमरा जिनिसटा खूब सहजे बुझते पारबो। जेमन जदि आमी बोली भालो छेले, एखाने एई जे भालो पदटी व्यवहार करा हलो तार द्वारा छेले एई विशेष्य पदटीके विशेषित करछे, अर्थात भालो एई पदटी विशेषण पद, कारण एटी छेले बा विशेष्य पदेर गुण प्रकाश करछे। आबार जदि बोली दुष्ट लोक, एखाने लोक এই বিশেষ্য পদের দোষ প্রকাশ করছে এই দুষ্ট পদের দ্বারা, সুতরাং এটি বিশেষণ পদ। আবার যদি বলি দ্রুত চলে, এখানে চলে একটি ক্রিয়াপদ, আর তার আগে দ্রুত এই পদটি ক্রিয়াপদকে বিশেষিত করে, অর্থাৎ এই দ্রুত পদটি বিশেষণ পদ। যদি বলি দুই বিঘা জমি, এখানে দুই বিঘা এই পদটির দ্বারা জমির পরিমাপ বোঝানো হচ্ছে, সুতরাং এই দুই বিঘা এই পদটি বিশেষণ পদ। আবার যদি বলি এক লিটার জল, এখানেও এক লিটার এই পদের দ্বারা জলের পরিমাণ বোঝানো হচ্ছে, সুতরাং এটাও বিশেষণ পদ। তাহলে আমরা বুঝলাম যে যে পদের দ্বারা অন্য পদের আর দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলো আমরা বুঝছি বা বোঝানো হচ্ছে তাকেই আমরা বিশেষণ পদ বলি। সাধারণভাবে বিশেষণ পদ তিন প্রকার: বিশেষ্যের বিশেষণ বা নাম বিশেষণ, বিশেষণের বিশেষণ এবং ক্রিয়া বিশেষণ। বিশেষ্যের বিশেষণ কোনগুলো? নাম পদকে বা বিশেষ্য পদকে বিশেষিত করে যেই বিশেষণ পদ তাকেই বলা হয় বিশেষ্যের বিশেষণ। যেমন আমরা উদাহরণ দিচ্ছিলাম যে ভালো ছেলে, এখানে ছেলে একটি বিশেষ্য পদ, তাকে বিশেষিত করছে ভালো পদটি, সুতরাং এই ভালো যে বিশেষণ পদ এটা হলো বিশেষ্যের বিশেষণ পদ। আবার যদি আমি বলি খুব ভালো ছেলে, এই যে ভালো বিশেষণ পদ আমরা জানি, কারণ ছেলে এই বিশেষ্য পদকে বিশেষিত করছে ভালো পদটি, আর এই ভালো বিশেষণ পদকে বিশেষিত করছে খুব এই পদটি, সুতরাং খুব এই পদটিকে আমরা বলবো বিশেষণের বিশেষণ, কারণ এটা বিশেষণকে বিশেষিত করছে। কিংবা আমরা যদি বলি টকটকে লাল জবা, জবার সঙ্গে লাল এই যে পদটি আমরা ব্যবহার করছি সেটাই বিশেষণ পদ, আর তাকে বিশেষিত করছে টকটকে এই পদটি, সুতরাং টকটকে এই পদটিকে আমরা বলবো বিশেষণের বিশেষণ। আর ক্রিয়া বিশেষণ কোনগুলো? যদি আমরা বলি দ্রুত চলে বা ধীরে চলে, এই যে চলে এটা ক্রিয়াপদ, আর সেই ক্রিয়াপদকে বিশেষিত করছে দ্রুত বা ধীরে এই পদগুলো, সুতরাং এই পদগুলোকে আমরা বলবো ক্রিয়া বিশেষণ, যেটা ক্রিয়াপদকে বিশেষিত করছে। তাহলে আমরা আজকে জানলাম বিশেষণ পদ কাকে বলে, আমরা উদাহরণ দিয়েও বুঝতে পারলাম। আশা করছি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবে না, আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।